আপনারা যারা ভার্সেস অফ লাভের পার্ট ওয়ান দেখেছিলেন তারা জানেন যে মুভিটা কতটা নৈতিকতায় পরিপূর্ণ ছিল মুভিটি দর্শকদের হৃদয় এতটাই কেড়ে নিয়েছিল যে ঠিক নয় বছর পরে পরিচালক পার্ট টু নিয়ে আসতে বাধ্য হয়েছিল মুভির গল্পটি নৈতিকতায় পরিপূর্ণ তো ঠিকই কিন্তু সেই সাথে মুভিতে এমন একটি টুইস্ট লুকিয়ে আছে যে টুইস্ট আপনার পক্ষে আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব তো চলুন জেনে আসি ভার্সেস অফ লাভ টু এর গল্প আর যারা এখনো পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য লিঙ্ক ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফিলিস্তিনের একটি শহর ইসরায়েলিরা বোমা হামলা চালাচ্ছিল মানুষ জীবন বাঁচানোর জন্য চারদিকে ছোটাছুটি করছিল ওই মানুষগুলোর মধ্যে আয়সাও ছিল সে ফিলিস্তিন ঘুরতে গিয়েছিল এদিকে ফাহারি কুরআন পড়ছিল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল আয়সা ফাহারিকে ফোন দিয়ে বলে আমাকে বাঁচাও ফাহারি আর তখনই একটি বোমার আঘাতে চারপাশ সবকিছু নিস্তব্ধ হয়ে যায় ঘটনা চলে আসে ইংল্যান্ডে ফাহারি নামাজ পড়ছিল এটা ছিল একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ফাহারি এখন এখানকারই একজন শিক্ষক ক্লাসরুমে ফাহারি নামাজ পড়ার কারণে একজন স্টুডেন্ট তাকে কটাক্ষ করে কিন্তু সাথে সাথে অন্য স্টুডেন্টরা তার প্রতিবাদ করে আমরা বুঝতে পারি যে ফাহারি অলরেডি তার স্টুডেন্টদের মন জয় করে নিয়েছে তার নৈতিকতা দিয়ে ফাহারি ক্লাস শেষ করে ইউনিভার্সিটি থেকে বের হয় তার ড্রাইভার তার জন্য অপেক্ষা করছিল ফাহারি তার ড্রাইভারকে কখনো ড্রাইভার হিসেবে দেখে না সে তাকে ভাইয়ের মধ্যে করেই ট্রিট করে তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় গাড়ি যখন জ্যামে দাঁড়ায় ফাহারির চোখ যায় একজন বোরকা পরা মহিলার দিকে সে কিছু ছোট ছোট খেলনা বিক্রি করছিল পরক্ষণে জ্যাম ছেড়ে দেয় পাহাড়িদের গাড়ি চলতে থাকে থাকে কিছুটা আগাতে সে তার একজন প্রতিবেশীকে দেখতে পায় এই মেয়েটির নাম কেইরা সে খুব ভালো পিয়ানো বাজায় কেইরা বাসের জন্য অপেক্ষা করছিল ফাহারি তার সাহায্যে এগিয়ে আসে কিন্তু কেইরা ফাহারিকে মুখের উপরে না করে দেয় শুধু না করেই খান্ত হয়নি কেইরা সে ফাহারিকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় কারণ কেইরা এবং তার পরিবার মুসলিম হিসেবে ফাহারিকে অনেক অপছন্দ করত ফাহারি কেইরাকে সরি বলে আর বলে আমি শুধুমাত্র প্রতিবেশী হিসেবে আমার দায়িত্ব পালন করছিলাম ফাহারি গাড়িতে উঠে যায় আর তখনই দূরে থাকা কিছু লোক কেইরাকে করতে থাকে কেইরা তখন ফাহারির কাছে এসে সাহায্য চায় সে ফাহারির গাড়িতে করে তার বাড়িতে ফিরে আসে ফাহারি যখন বাসায় ঢোকে সে দেখতে পায় তার ইউনিভার্সিটির রুমমেট এবং খুব কাছের একজন বন্ধু তার জন্য অপেক্ষা করছে ফাহারি তার বন্ধুকে দেখে খুবই খুশি হয় ফাহারির বন্ধু ফাহারির এত বড় বাড়ি থেকে খুবই অবাক হয় কিন্তু সে হঠাৎই ফাহারিকে জিজ্ঞেস করে আয়সা কোথায় কিন্তু ফাহারি তার বন্ধুর প্রশ্নের কোনো উত্তর দেয় না সে কথাটা এড়িয়ে যায় ফাহারি তার ঘরে ফিরে আয়সার ছবি এবং তার ব্যবহৃত জিনিসগুলোর উপরে পরম মমতা নিয়ে হাত থাকে এরই মধ্যে ফাহরির চোখ যায় জানালার দিকে কেইরা নামক সেই মেয়েটিকে তার মা অনেক বকাঝকা করছে মেয়েটির মা ভায়োলিন বাজানো একদমই পছন্দ করে না কেইরার চোখ পরে ফাহারির দিকে ফাহারি সেখান থেকে চলে যায় এদিকে ফাহারি বন্ধু ড্রাইভারের কাছে এখনো আসার কথা জিজ্ঞেস করেই যাচ্ছে কারণ সে এখনো জানতে পারেনি আয়শা কোথায় রয়েছে পরদিন ফাহারি ক্লাস নিচ্ছিল সেখানে থাকা একজন স্টুডেন্ট বরাবরের মধ্যে ফাহারিকে অপমান করার চেষ্টা করছিল সে ফাহারিকে প্রশ্ন করে আপনাদের ইসলাম ধর্ম এত সুন্দর তাহলে সেই ধর্মে কেন মেয়েদের স্থান সবার নিচে অন্য স্টুডেন্টরাও তখন এর উত্তর জানতে চায় ফাহারি তখন তাদের উদ্দেশ্যে বলে এটা একদমই ভুল ধারণা আপনাদের আপনাদের এক কথায় উত্তর দেই আমাদের ধর্মে একটা কথা প্রচলিত আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত ইসলামের নারীদের মর্যাদা সবার উপরে আর তখনই পিছন থেকে আরেকটি মেয়ে উঠে দাঁড়ায় সে ফাহারির সাথে তাল মিলিয়ে বিভিন্ন হাদিসের আলোকে ইসলামের নারীদের মর্যাদা এবং গুরুত্ব তুলে ধরতে থাকে সবাই মুগ্ধ হয়ে মেয়েটির কথা শুনছিল এমনকি ফাহারিও এই মেয়েটির নাম হলিয়া ক্লাস রেসে যখন বের হচ্ছিল হুলিয়া তার জন্য অপেক্ষা করছিল হুলিয়া মূলত ওই ক্লাসের কোন স্টুডেন্ট ছিল না সে ফাহারির জন্যই ক্লাসে গিয়েছিল ফাহারি তাকে চিনতে পারেনি কিন্তু হুলিয়া যখন তার পরিচয় দেয় তখন সে বুঝতে পারে যে এই হুলিয়া নামক মেয়েটি হচ্ছে আয়সারি কাজিন ফাহারি অনেক খুশি হয় সে হুলিয়াকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখায় ঘোরার এক সময় হুলিয়া ফাহারির সাথে ছবি তুলতে চায় তারা দুজন সেলফি তুলছিল কিন্তু এক পর্যায়ে হুলিয়া ফাহারির কাঁধে হাত দিতে চায় আর সাথে সাথে ফাহারি নিজেকে সরিয়ে নেয় পুরোটা দিন হুলিয়া ফাহারির সাথে অনেক জায়গায় ঘুরে বেড়ায় দাঁড়ায় লন্ডনের একটি মসজিদে ফাহারি নামাজের জন্য যায় সকল মুসল্লিরা কাতার বেধে দাঁড়িয়েছে ইমাম সাহেব নামাজ শুরু করে কিন্তু নামাজের এক পর্যায়ে ইমাম সাহেব সুরার মধ্যে ভুল করছিল তখন ফাহারি উচ্চস্বরে সেই ভুল ধরিয়ে দেয় কিন্তু পরক্ষণে ইমাম আবারও অন্য একটি আয়াত ভুল পড়ছিল আর ফাহারি আবারও ভুল ধরিয়ে দেয় নামাজ শেষ হয় ইমাম সাহেব ফাহারিকে ডেকে পাঠায় সে ফাহারিকে বুকে জড়িয়ে নেয় তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য ইমাম সাহেব ফাহারিকে বলে কোনো মানুষই ভুলের উর্ধে নয় কিন্তু আমাদের সমাজে সেই ভুল এদের মানুষগুলোর বড়ই অভাব ফাহারিটা যখন মসজিদ থেকে বের হয় তারা দেখতে পায় কিছু মুসল্লি একজন মহিলার সাথে খারাপ ব্যবহার করছে ওই মুসল্লিগুলোর দাবি এই মহিলা এখানে ভিক্ষা করছিল আর তাদের যুক্তি হচ্ছে ইসলাম তো ভিক্ষাবৃত্তিকে বৃত্তিকে একদমই সাপোর্ট করে না তখন ফাহারি বলে ইসলামে কিন্তু আপনার সম্পদের উপরে অন্য একজন মুসলিমের হক রয়েছে আপনার আগে ওই মহিলার কাছ থেকে শুনুন আসল কারণটা কি তখন ওই মহিলা কাঁদতে থাকে আর বলতে থাকে আমি খেলনা বিক্রি করে আমার নিজের খরচ চালাতাম কিন্তু আজ হঠাৎই আমার খেলনার ব্যাগটি চুরি হয়ে যায় এখন আমার কাছে কোনো টাকাও নেই যে আমি নতুন করে খেলনা কিনব তাই আমি মসজিদের বাইরে অন্য মুসলিমদের কাছে সাহায্য চাচ্ছিলাম অন্যরা ভুল বুঝতে পারে ফাহারি মহিলাটিকে সাহায্য করে আর মহিলাটিকে বলে আপনি আমার স্ত্রী আয়সার জন্য দোয়া করে দিবেন মহিলাটি ফাহারিকে সালাম দিয়ে চলে যায় এটা কিন্তু সেই মহিলা যাকে ফাহারি জ্যামের সিগনালে দেখেছিল খেলনা বিক্রি করতে রাতের বেলা ফাহারি তার বাসা বসে কাজ করছিল আর তখন সে বাইরে একটি গাড়ি থামার শব্দ পায় ফাহারি জানালার পাশে যেয়ে দেখতে পায় এটি তার আরেকজন প্রতিবেশী মেয়ে সে মদ্যপান করে মাতলামি করছিল ফাহারি তার বন্ধুকে নিয়ে তার সাহায্যে এগিয়ে আসে মেয়েটি ওখানেরই একটি বেঞ্চের উপরে শুয়ে পড়ে যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল ফাহারি তার বন্ধুকে একটি কম্বল আর বালিশ নিয়ে আসতে বলে কিন্তু প্রতিবেশী অন্য একজন ইহুদি বৃদ্ধ মহিলা ফাহারিকে অবস্থায় দেখে কিছুটা ভুল বোঝে তাই পরদিন সকালবেলা ফাহারি যখন তাকে দেখে তার কাছে যায় তখন বৃদ্ধ মহিলাটি গত রাতের কথা বলে ফাহারিকে অনেক গালমন্দ করে কিন্তু পরক্ষণে সেই মেয়েটি বেরিয়ে আসে আর মুহূর্তের মধ্যে বৃদ্ধ মহিলার ভুল একদম ভেঙে যায় বৃদ্ধ মহিলার পায়ে ব্যথা ছিল সেই ইহুদিদের উপাসনালয়ে যাচ্ছিল কিন্তু ফাহারি তাকে নির্দিধে এবং নিঃসংকোচে সেই উপাসনালয়ে পৌঁছে দেয় মহিলাটি ফাহারির ব্যবহার একদম মুগ্ধ হয়ে যায় সে ফাহারির কাছ থেকে বিদায় নিয়ে যখন উপাসনালয়ে ঢুকছিল তখনই সে হচট খেয়ে পড়ে যায় ফাহারি তার সাহায্যে এগিয়ে আসলে অন্য ইহুদিরা ফাহারির সাথে খুবই খারাপ ব্যবহার করে তাকে কুকুরের মতো তাড়িয়ে দেয় তখন ওই বৃদ্ধ মহিলা উঠে প্রতিবাদ করে বৃদ্ধ মহিলা বলে যে এরা খুব ভালো মনের কিন্তু তারপরেও ফাহারিদেরকে ওই চার্চ থেকে খারাপ ব্যবহার করেই বের করে দেওয়া হয় ফাহারি যখন বাসায় ফিরে আসে তখন ফাহারির বন্ধু এবং ড্রাইভারের সাথে ফাহারির কথা কাটাকাটি হয় কারণ সে একজন ইহুদি মহিলাকে সাহায্য করেছে যে ইহুদিদের জন্য ফাহারির জীবন থেকে হারিয়ে গিয়েছে আয়সা ফাহারি তাদেরকে বলে আমি মুসলিম হিসেবে আমার প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করেছি যেটা আমার নবী আমাকে করার নির্দেশ দিয়েছেন ফাহারি আর তার বন্ধু বাইরে হাঁটছিল তার বন্ধু আয়সার বিষয়ে জিজ্ঞেস করে তখন ফাহারি তাকে সবকিছু খোলে বলে আয়শা মূলত ফিলিস্তিনি শিশুদের সাহায্য করার জন্য ভলেন্টিয়ার হিসেবে গিয়েছিল আর সেখানে একদিন বম্বিং হয় আর তারপর থেকে আয়সার কোনো খোঁজ পাওয়া যায়নি ফাহারি জানেও না যে সে এখনো বেঁচে আছে কি না আর এরই মধ্যে সেই বোরকা পরা মহিলাটি পাশ থেকে দৌড়ে যায় পুলিশ তাকে খুঁজছিল আর পরের দিন সেই আমরা দেখতে পাই ওই মহিলাটিকে ফাহারিরা তাদের বাসায় নিয়ে এসেছিল মহিলাটির নাম ছিল সাবিনা ফাহারিরা তাদের বাসার গৃহকর্মী হিসেবে সাবিনাকে নিয়োগ দেয় সাবিনা ফাহারির প্রতি শুক্রিয়া জানায় এদিকে আয়সার চাস্তবন হলিয়া সময় পেলেই ফাহারির খোঁজখবর নিত আসত হলিয়া সাবিনার সাথে পরিচিত হয় হলিয়া যখন ফাহির সাথে দেখা করার জন্য উপরে যায় তখন ফাহির বন্ধুও সেখানে আসে ফাহারি সে বলে ইহুদি বৃদ্ধ মহিলা বিপদে পড়েছে ফাহির সাথে সাথে দৌড়ে সেখানে যায় সে যে দেখতে পায় বৃদ্ধ মহিলা সৎছেলে তাকে বাসা থেকে বের করে দিয়েছে মূলত এই বাড়িটি তার সৎছেলে বিক্রি করে দিয়েছে নিজের প্রয়োজনে ফাহরি বাধা দিতে গেলে ওই লোকটি তাকে খুবই কালমন্দ করে কারণ ফাহরি একজন মুসলিম তখন ফাহরি ওই লোকটিকে জিজ্ঞেস করে তুমি কত টাকায় বাড়িটি বিক্রি করেছো লোকটি কিছুটু করে বলে কেন তুমি কি আমার মাকে এই বাড়িটি কিনে দিবে ফারি উত্তর দেয় উনি আমার মায়ের বয়সী আমি ওনাকে বাড়িটা কিনে দিতেই চাই তখন ওই লোকটি একটি কাঠ ফাহারির মুখের উপর ছুঁড়ে মারে আর বলে টাকাগুলো পাঠিয়ে দিতে ফাহারি বৃদ্ধ মহিলাটিকে বাড়িটি কিনে দেয় ফাহারির এই ব্যবহারে বৃদ্ধ মহিলার চোখ দিয়ে পানি চলে আসে ওই দিন রাতের বেলা ফাহারি লক্ষ্য করে কেইরা নামক তার যে প্রতিবেশী ছিল তার ছোট ভাই ফাহারির গাড়িতে রং করে নষ্ট করে দিচ্ছে এই কাজটি সে আগেও করেছিল পরদিন ফাহারি কেইরার ছোট ভাইকে নিয়ে নিজের রেস্টুরেন্ট জানতে যে। এই বাচ্চা ছেলেটি কেন তাকে এত অপছন্দ করে ছেলেটি প্রথমে ফাহারির সাথে কথাই বলতে রাজি না কিন্তু ফাহারি তাকে অনেক বুঝায় আর তখন সে আসল কারণটা জানতে পারে মূলত এই ছেলেটি আর কেইরের বাবা লন্ডনে জঙ্গিদের বোমা হামলায় মারা গিয়েছিল যার কারণে এই পরিবারটিকে অনেক কষ্ট করতে হয়েছে সেই কষ্টের কথাগুলো বলছিল আর ছেলেটির চোখ দিয়ে পানি পড়ছিল এই পরিবারটির ধারণা মুসলিমদের কারণে তাদের জীবনে শান্তি চলে গিয়েছে ওই দিন রাতের বেলায় সেই ছেলেটি ফাড়ির কাছে দৌড়াতে দৌড়াতে আসে তার বোন কেই কারাজানো কারা যেন তুলে নিয়ে গিয়েছে এই লোকগুলোর কাছ থেকে কেইরা অনেকগুলো টাকা ধার নিয়েছিল যেটা তার পরিবারের কেউই জানতো না কেইরা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে সে তার নিজের পাশে ঢুকে যায় আর লোকগুলো সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা ছেলেটি যখন আবার ফাহারির বাসায় আসে সে ঢুকেই দেখতে পায় কাল রাতের বেলা যে লোকগুলো তার বোনকে তারা করেছিল তার মধ্যে একজন লোক সেখানে বসা আর তার হাতে একটি খাম ছেলেটি ফাহারিকে ভুল বোঝে কিন্তু পরক্ষণে ফাহারি তাকে সবকিছু খুলে বলে কেইরের ছোট ভাই ফাহারিকে চড়িয়ে ধরে পরের দৃশ্যে আমরা দেখতে পাই কেইরের বাসা শহরের নাম করা একজন মিউজিকের শিক্ষক এসেছে সে আজ থেকে কেইরাকে পড়াবে কেইর ওই শিক্ষককে চিনতে পারে আর সে খুবই অবাক হয় মূলত শিক্ষককেও ফাহারি পাঠিয়েছে সাবিনা ফাহারিকে চা দিচ্ছিল তখন ফারি সাবিনাকে জানায় কাল অ্যাম্বাসি থেকে একজন লোক আসবে সাবিনার হাতের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য যাতে করে সাবিনা দেশে থাকার অনুমতি পায় কিন্তু সাবিনাকে দেখে মোটেও খুশি মনে হচ্ছিল না সে ফারিকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায় পরদিন যথারীতি অ্যাম্বাসি থেকে একজন মেয়ে এসেছে সাবিনার হাতের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাই সাবিনার দুহাত হাত ব্যান্ডেজ করা তার দুটো হাতই পুড়ে গিয়েছে তাই সে আজ ফিঙ্গার প্রিন্ট দিতে পারবে না তখন অ্যাম্বাসির মহিলা ফাহারিকে আলাদাভাবে ডেকে নিয়ে যায় সে ফাহারিকে আমাকে বলে ফাহারি তোমার কি কোনো কিছু সন্দেহ হচ্ছে না এই মহিলাটির দুটি হাত একদিনে পড়ে গেল আর একজন অবৈধ নাগরিকের জন্য এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমার থেকে ভালো কেউ জানে না কিন্তু এই মহিলাটির মধ্যে কোন খুশি আমেজ নেই আর তখন আমাদের দেখানো হয় সাবিন আসলে নিজের হাত নিজে ইচ্ছে করেই পড়িয়েছিল কিন্তু কেন উত্তর অপেক্ষা করছে পরদিন ফাহারির জন্মদিন ছিল হলিয়া ফাহারির টেবিলে অনেকগুলো খাবার রেখেছে খাবারগুলো ফাহারির খুব পরিচিত ফাহারি সেগুলো পরম আনন্দ নিয়ে খেতে থাকে হলিয়া সাবিন সাহায্য নিয়ে ফাহারি সব থেকে পছন্দের স্যুপটাও তৈরি করেছে মূলত হুলিয়া সব সময় ফাহারিকে ইমপ্রেস করার চেষ্টা করে অন্যদিকে সাবিনা আপন মনে নিজের কাজগুলো করছিল দৃশ্য পরিবর্তন হয় সাবিনা নামাজে বসেছে সময় এসেছে সত্য উন্মোচনের নামাজ শেষে সাবিনা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আমার স্বামীর কাছে মিথ্যা বলছি আমি আমার পরিচয় গোপন করছি আর আমরা বুঝতে পারি এই সাবিনা আসলে আর কেউই না এ হচ্ছে আয়সা আর তখনই বৃদ্ধ মহিলা আয়সার দোয়া শুনে ফেলে সে আয়সাকে চিনে ফেলে আয়শা তার কাছে স্বীকার করতে চায় না কিন্তু বৃদ্ধ মহিলার প্রচন্ড রিকোয়েস্টের ফলে আয়সা সব কিছু স্বীকার করে নিতে বাধ্য হয় তার এই জলসানো চেহারার আড়ালে লুকিয়ে আছে আরেকটি গল্প যেটা সামনেই আমরা জানতে পারবো আয়শা বৃদ্ধ অনেক রিকোয়েস্ট করে যাতে করে সে ফাহারেকে কিছু না বলে সে সাবিনা হিসেবেই ফাহারির জীবনে থাকতে চায় সে প্রথম থেকেই শুধু ফাহারিকে ফলো করছিল এই জন্য সে ফাহারির সামনে বারবার আসছিল যাই হোক ফাহারি এতটা সর্জাকে খুঁজে বেড়াচ্ছে। সেই প্রিয় তোমাকে সে কাছে পেও চিনতে পারছে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই। হুলিয়ার বাবা অর্থাৎ আয়শার চাচা এসেছে ফাহির সাথে কথা বলতে। সে মূলত হুলিয়ার সাথে ফাহির বিয়ের কথা বলার জন্যই এখানে এসেছে। ফাহরি এসে প্রস্তাব দেয় কিন্তু ফাহির মুখের উপরে না করে দেয়। তখন হুলিয়ার বাবা ফাহারিকে বলে তুমি আর কতদিন এভাবে আয়শার জন্য অপেক্ষা করবে? ফাহরি উত্তর দেয় যতদিন না আয়শাকে খুঁজে পাই জীবিত অথবা মৃত। ফাহির এই কথাগুলো শুনে হুলিয়া অনেক কষ্ট পায়। ফাহানি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল নামাজ শেষে সে তার বন্ধুর সাথে বসে কথা বলছিল তার বন্ধু তাকে অনেকভাবে বুঝায় সে ফাহারিকে জিজ্ঞেস করে তুমি এখন কেন বিয়ে করছো না তার কোনো যৌক্তিক কারণ কি তুমি কোরআনের আলোকে বলতে পারবে ফাহারি চুপ করে থাকে তার বন্ধু তাকে আরো অনেকভাবে বুঝায় ফাহারি বুঝতে পারে সে যেটা করছে সেটা ঠিক না ফাহারি সাথে সাথে হলিয়ার সাথে দেখা করতে যায় আর সে নিজ থেকে হলিয়াকে বিয়ের প্রস্তাব দেয় ফাহারির বিয়ে উপলক্ষে সবাই অনেক খুশি ইন্দোনেশিয়ায় থাকা ফাহারির বাবা মা এবং বোনকে জানানো হয় দেখতে দেখতে সেই দিন চলে আসে আজ ছিল ফাহারি আর হলিয়ার বিয়ে চারদিক ঠিক আগের মতো করেই সাজানো হয়েছে একজন ইমাম সাহেবের উপস্থিতিতে কোরআনকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো হচ্ছে হুলিয়াজ বড্ড খুশি কিন্তু অন্যদিকে আয়সা সে তার নিজের চোখের সামনে নিজের হাজবেন্ডের বিয়ে দেখছে যাকে সে এতটা ভালোবাসে সে কি আর এত সহজে এটা মেনে নিতে পারে তার হৃদয় ভেঙে চুরে একদম শেষ হয়ে যাচ্ছিল তার চোখ পানিতে করছিল সেই বৃদ্ধ মহিলাকে দেখানো হয় একমাত্র এখানে এখানে জানে কি ঘটছে। একদিকে কাঁদছে অন্যদিকে হুলিয়ার মুখে হাসি আর এদিকে ফাহারি কিছুই জানে না সে এখনো আয়সাকে আগের মতোই ভালোবাসে কিন্তু তার চোখে আয়সা এখন মৃত না হলে সে বিয়েটা হয়তো কখনোই করতো না চোখের সামনে আয়সা আর দেখতে পারছিল না সে ওখান থেকে বের হয়ে রাস্তায় চলে আসে আর চিৎকার করে কাঁদতে থাকে ফাহারির ঘরে থাকা তার ছবিগুলোর উপরে সে হাত বোলাতে থাকে আর কাঁদতে থাকে এদিকে আজ ছিল ফাহারির বাসর হুলিয়ার ফাহারি একসাথে নামাজ আদায় করে নেয় পরদিন থেকে হুলিয়া ফাহারির অনেক খেয়াল নিতে থাকে আর এ সব কিছুই ছিল আয়সার চোখের সামনে এরই মধ্যে হুলিয়া প্রেগন্যান্ট হয় আর সেই খবর যখন ফাহারি জানতে পারে সে খুবই খুশি হয় এদিকে দেখা যায় কেইরা এখন শহরের একজন নাম করা বেহালা বাদক তার একটি ইন্টারভিউ হচ্ছিল টিভিতে সে এখনো জানে না তার এই সফলতার পেছনে আসলে কে রয়েছে কিন্তু কেইরা প্রতিনিয়তই সেই ব্যক্তিটিকে খুঁজে বেড়ায় কিন্তু হুলিয়া কোনোভাবে তাকে জানিয়ে দেয় কেইরা সেই ঠিকানা অনুযায়ী আসে কিন্তু সে দরজা খুলে দেখতে পায় এটা ফাহারির বাসা কেইরা বলে আমি ভুল ঠিকানে এসেছি তখন হলিয়া কেইরাকে সব কিছু বুঝিয়ে বলে সে কেইরাকে ঘরের মধ্যে নিয়ে আসে কেইরা তার ভুলগুলোকে বুঝতে পেরে হাউমা করে কাঁদতে থাকে সে এতদিন মুসলিমদের কত ন্যা ঘৃণা করত সে এবং ফাহারির কাছে অনেক ক্ষমা চায় পরের দৃশ্যে দেখা যায় সাবিনা অর্থাৎ আয়সা হলিয়াকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিল তখন একজন লোকের সাথে তার ধাক্কা লাগে আর লোকটা ছিল বাহাদুর যাকে আমরা এই মুভির প্রথম পর্বে দেখেছিলাম আয়সা বাহাদুরকে চিনে ফেলে আর বাহাদুর আয়শাকে সে ছুরি নিয়ে আয়শাকে মারতে যায় আর বাধা দিতে আসে হলিয়া তখন বাহাদুরের ছুরিটা ঢুকে যায় হলিয়ার বুকের বাপ পাশে হলিয়া মাটিতে লুটিয়ে পড়ে আর দূর থেকে এটা ফাহারি যখন দেখে সে এসে বাহাদুরকে বাধা দিতে চায় এক পর্যায়ে পুলিশ এসে বাহাদুরকে গুলি করতে বাধ্য হয় হলিয়াকে হসপিটালে নিয়ে আসা হয় আর এতক্ষণে ফাহারি জেনে গিয়েছে সাবিনার আড়ালে আসলে কে লুকিয়ে আছে ফাহারি আয়শাকে দাঁড় করায় আর তার মুখের পর্দাটা খুলে ফেলে আগুনে ঝলসানো একটি মুখ আয়শা কাছে আর আয়সা তার পেছনের গল্পটা বলে ফাহারিকে ওই দিন বোমা হামলার পরে ইসরায়েলি সৈন্যরা ধরে নিয়ে গিয়েছিল আর ওই অমানুষগুলো আয়সার সম্মানটুকু কেড়ে নিয়েছিল তারা প্রত্যেক দিন আয়সার সাথে খারাপ কাজ করত। আয়শার জীবন চলে গিয়েছিল এক নরকের মধ্যে আয়শার মুখ থেকে যখন এই কথাগুলো ফাহারি শুনছিল তার দু চোখ বেয়ে শুধু পানি পড়ছিল সে আয়শাকে জড়িয়ে ধরে এদিকে হুলিয়ার অপারেশন চলছিল আয়শার ফাহারি বাইরে অপেক্ষা করছে হুলিয়ার অপারেশন শেষ হয় পৃথিবীতে আসে ফুটফুটে টি ছেলে সন্তান ফাহারি তার ছেলেকে কানে আজান দিয়ে পৃথিবীতে স্বাগতম জানায় এর মধ্যে ডক্টর এসে ফাহরিকে জানায় হুলিয়ার অবস্থা একদমই ভালো না সে যে কোনো সময় মারা যাবে ফাহারির সাথে সাথে হলিয়ার কাছে চলে আসে আয়শা আগে থেকেই সেখানে ছিল হলিয়া তার জীবনের শেষ সময়টুকু পার করছে সে আয়শার ফাহরিকে একসাথে থাকার অঙ্গীকার করতে বলে আয়শার ফাহারি সম্মতি জানায় হলিয়ার মুখের মাস্কটি খুলে ফেলে আর ফাহরিকে সে রিকোয়েস্ট করে তুমি আমাকে কলেমায় পরিয়ে দাও চোখ দিয়ে পানি পড়ছে আর সে কাঁপা কাঁপা গলায় পড়ছে আর তখনই পাশে থাকা মেশিনটি শব্দ করে জানিয়ে দেয় হলিয়াম মারা গিয়েছে আর এর মধ্যে দিয়েই মুভিটি শেষ হয়ে যায় মুভিটি কেমন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা আজকের মতো বিদায়